হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, আমার সকালের কাজ এখনও হয়নি, তো আমার অফিস চলে গেছে। জল খাওয়ার বাবার খাওয়া হয়ে গেছে, কুটিশের খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে বসে পড়েছি জল খাওয়া নিয়ে। তো আজকে আমাদের জল খাওয়ার হলো পরোটা, আলু, এই যে আলুর বাটি চচ্চড়ি আর চা। বাবার তাই কি হয়েছে, আর তরময় নিয়ে গেছে এগ রোল, পরোটাটাকে এগ রোল করে দিয়েছি, ওই নিয়ে গেছে। আর এখন রান্নাঘরে কিছুটা কাজ করে জল খাওয়া নিয়ে এখন বসলাম। আজকে কি রান্না করবো এখন ঠিক করিনি, সবজি কিছুই নেই, সবজিওয়ালা আসবে, সবজিওয়ালা আসলে সবজি নিয়ে তারপরে রান্না হবে, কারণ যা যা সবজি আছে না কিরকম একটা হয়ে গেছে ওটা আর কি রান্না করবো বুঝতে পারছি না। পটল পটল কিছু একটু আছে তো শুকিয়ে শুকিয়ে গেছে, তো সবজিওয়ালা আসলে তারপরে রান্না। আর পুলিশ চলে গেছে মৌ বাড়ি খেয়ে দে, রান্না মোটামুটি মাছ পটে। আর আজকে কি রান্না করলাম, ওই গুলে মাছ ছিল অনেক কটা, সেই গুলে মাছ দিয়েই গুলে মাছের ঝাল করলাম। আর গুলে মাছের মধ্যে তোপসে মাছও আছে, তোপসে মাছও এনেছিল বাবা, সেটাও কয়েকটা আছে। এই যে গুলে মাছের ঝাল করেছি, আর তো বললাম না কিছু সবজি ছিল না, তো সবজি আর আসলো সবজি নিলাম। আর কি এখন সবজি নেবো, সেই পটল আর এই সেই হ্যানটা, তো একটু পটল নিলাম, তো পটল দিয়ে আলু পটল করলাম, আর পেঁপে নিয়েছি, পেঁপেটা রেখে দিলাম, কাল পরশু করবো। আর এখন পটল আর আলুটা ভাজতে দিয়েছি, আর কুটুসের মাগুর মাছের ঝোল করবো, ওই সব ওই পটল আলু গাঁদাল পাতা তারপরে থানকুনি পাতা তারপরে মিষ্টি আলু এগুলো দিয়ে কুটুসের মাছের ঝোল করবো, মাগুর মাছের ঝোল। আর আমাদের তো আলু পটলটা করবো, আর চাটনি সেদিন জেঠু বাড়ি থেকে যেটি অনেক মানে টমেটো খেজুর কিশমিশ বা কাজু বাদাম দিয়ে চাটনি, সে এক কৌটো চাটনি বেরিয়েছিল, চাটনিটা কালকে অর্ধেক খেয়েছে অর্ধেক আছে। আর আমাদের তো আমের চাটনি করাই ছিল, ওটাও আছে, তো আগে টমেটো চাটনিটা কালকে খেয়েছিলাম, ওটা আগে খেয়ে শেষ করবো। আর একটুখানি ডালও আছে, ডালটা আজকে আর বের করবো না। আর উচ্চ আলু সেদ্ধ দিয়েছি, উচ্চ আলুটা এখনও মাখা হয়নি, বাবা মাখবে। এখন পুরুষকে স্নান করবো, আর পুরুষের শরীরটা ভালো না, ওই জিভের মতো না এই সাইডগুলোতে একটু ঘাঘা মতো হয়েছে, কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মানে আমি যাইনি, সন্ধ্যেবেলা ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো 10 মিনিটের মধ্যে আসতে পারলে আসুন। তো আমার সাইডের উপর তো দেরি হবে বলে আমি বাবার তন্ময়কে বললাম তোমরা দুজন নিয়ে যাও, তো ওরাই নিয়ে গেলো, নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসছে, জিভে একটা লাগানো এরকম মলম দিয়েছে, আর একটা ভিটামিন ওষুধ দিয়েছে, যদিও ভিটামিন একটা খাই তো আবার দিয়েছে, বলেছে ঠান্ডা লেগে হয়েছে। এবার ঠান্ডা কোথায় লাগলো কে জানে, বা গরমের মধ্যে ঘামও তো সেরকম বসতে দিই না, আর এসিও সেরকম আমরা চালাইনি এখনও, দু একদিন চালিয়েছিলাম, আর তাও 1 ঘন্টা মতো চালিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো ঠান্ডা লাগার কোনো কারণই নেই, তাও তো ঠান্ডা লেগেছে কোনো কারণে তো হয়েছে। হ্যাঁ টাটা রাতে বলবে মা, রাত্রেবেলা টাটা বলবে। আর কুটুস কী করছে দেখবে, কুটুস কী করছে বাবা, কুটুস কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, তো দেখেছো কুটুস কি সুন্দর বাঁশি বাজাতে পারে। আমা কাতু কুতু দেবো এখন, দুস এখন কাতু কুতু দেয় কেউ, এখন তো তুমি বাঁশি বাজাচ্ছো কুটুস, দেখেছো কি সুন্দর বাঁশি বাজাতে পারে, মাউত অর্গান বাজাতে পারে। হ্যাঁ এটা কিন্তু কুটুসের বাবাইয়ের ছোট্টবেলার মাউত অর্গান, ওটাই কুটুস এখন বাজায় না কুটুস। এটা কার বাবা, বাঁশিটা কার? বাবার না? হ্যাঁ বাবা বাবা, দেখেছো। এখন বাজে 2:45, এই এখন আমার স্নান হলো, ঠাকুরঘর থেকে আসলাম, এখন নিচে যাবো, খাওয়া দাওয়া শুরু করবো। কুটুসরও এখনও খাওয়া হয়নি, কুটুস ঘুমাচ্ছে,
ভাগ্যক্রমে আজকে নিচে গিয়ে অন্য কিছু বুঝে কিছু করার নেই, সবই করে এসেছি। আর এত দেরি হয়ে গেলো কাজ করতে করতে, কি এটা সেটা করতে করতে কোথা থেকে যে দেরি হয়ে যায় না আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এখন নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়ার পরবর্তী মেটাই, তারপরে আবার আজকে অ্যারোবিক্সে যাবো। আর বাইরের ওয়েদারটা না মেঘলা করে আসছে, বৃষ্টি হবে নাকি এখন বোঝা যাচ্ছে না, পুরো মেঘলা করে আসছে। হঠাৎ করে মেঘলা করে আসলো, তো চলো নিচে যাই, খাওয়া দাওয়া শুরু করি। এখন বাজে 7:30, তরমাল অফিস থেকে চলে এসছে আর আমরা এখানে বসে বসে এখন সন্ধ্যার টিফিন করছি। সন্ধ্যার টিফিন হচ্ছে আমাদের আজকে বাপুজি কেক, আর তারপরে ও বলে আবার ম্যাগিও খাবে। এটা খেয়ে আবার ম্যাগি খাবে তুমি? হ্যাঁ, বাপুজি কেক খুলে আবার নাকি 2 প্যাকেট ম্যাগি খাবে বাবা। যায় বাইরে মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, তুমি আসার সময় বৃষ্টি হচ্ছিল? আর এখানে আলোচনা করছিলাম রাতে কি রান্না হবে, এটাই হচ্ছে সব থেকে বড় আলোচনা, গোটা পৃথিবীর আলোচনা এটাই হওয়া উচিত যে রাতে কি রান্না হবে বা দুপুরে কি রান্না হবে। দুপুরে খেয়ে দেয় একটা চিন্তা, রাতে কি রান্না হবে, রাতে খেয়ে দেয় শুয়ে একটা চিন্তা, পরের দিন দুপুরে কি রান্না হবে, এটাই মনে হয় দুনিয়ার সব থেকে বড় চিন্তা। আমার কাছে তো এটাই মনে হয়, বাবারে বাবা এই চিন্তা করতে করতে সারাদিন সারা রাত চলে যাচ্ছে। এটা ডিসাইড করা যে কি মুশকিলের ব্যাপার, সারাদিন আর সারা রাত যে কী রান্না হবে কী রান্না হবে, রান্না করাটাও অতটা কঠিন না যতটা যে কী রান্না হবে কী রান্না হবে
এটা চিন্তা করে কঠিন মানে দুনিয়া সবথেকে কঠিন কাজ এটা আর কুটুস ঘুমাচ্ছে ওকে উঠলে ও টিফিন কি যে খাবে টিফিন খাওয়াবো কমপ্লেক্স কমপ্লেক্স খাওয়াবো তারপরে বউ বাড়ি যাবে আর তারপরে রান্না টান্না বসবে এখন তো সবে সাড়ে চারটা বাজে এখন দেরি আছে কেক টেক খেয়ে নিচে যাবো এখন বাজে 9:20 আমি তখন নিচে ছিলাম নিচে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর আজকে রান্না হবে হচ্ছে মুসুরির ডাল আর আলুনি করবো আলুনি আর হচ্ছে কাঁটা মাছের তেল করবো মানে মাছ ভাজবো ওই তেলটা শুকনো লঙ্কাটা তেলটা ফোড়ন দেবো দিয়ে ওটাতে ভাত খাবো আর কুটুস খাবে বাটার আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে তো নিচে ছিলাম এতক্ষণ আমার বাড়িতে ফোন করেছিলাম মায়ের সাথে আমার বোনের সাথে কথা বলছিলাম বলে নিয়ে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে বাবাকে বললাম যে বাবা ভাত একটু নামিয়ে নিও আর মাছ ফাত সব নুন হলুদ মাখিয়ে এসছি সব কিছু করে এসছি খালি খাওয়ার আগে গিয়ে ভাজবো আর এখন টিভি দেখবো ভালো লাগছে না গরম এত গরম এত গরম না বিরক্ত লেগে যাচ্ছে হ্যাঁ আরে যেখানে শুয়ে আছে আরাম করে আরাম করে শুয়ে আছে চা ম্যাগি স্যুপ করে দিলাম ম্যাগি স্যুপ খেলো খেয়ে দে এই করে এসছে এসে যে শুয়ে আছে আর কালকে কালকে থেকে ভাবছি কি চুলটা কাটবো আমার চুলটা এত বাজে অবস্থা মানে হাই কপাল আমার চুল জীবনে এত বাজে অবস্থা ছিল না এখন যে অবস্থা মানে এই চুল মানে এই চুলের আর কি করা যাবে সেটা হচ্ছে চিন্তা এটা চুল চিন্তা করো দেখো আমার চুলটার অবস্থা এটাও তো চুল দেখুন টাক পড়ে হচ্ছে দেখো ওর চুল আর আমার চুল এক হলো ওর চুলটা এরকম ছোট কি হা গাম দিব ঘাত দিয়েছে ছি কি গন্ধ এই চুলটার জন্য না না আমি আলাদা করে কোনো কিছু চুল বাঁধতে পাচ্ছি না চুল মানে চিরুনিলে না চুলটা আছড়াতে পাচ্ছি না এত আঠা হয়ে গেছে আর চুল ওঠার কথা তো মানে কি বলবো আর দুঃখের কথা আমার তো এখনকার চুলটা দেখি আর আমার আগের চুলটার কথা মনে পড়েছে কি সুন্দর আমার আগের চুল ছিল আর এখন সেই চুল উঠে আঠা হয়ে কি অবস্থা যে কোনো রকম করে তো চুল কিছু বাঁধা যায় না আমাকে তোমরা দেখেছো অন্যরকম করে কোনোদিন চুল বাঁধতে সেই সারাদিন বাড়িতে আমার মুড়ি অলি খোপা করে থাকি এখানে বাইরে বাজারে যায় কারো বাড়িতে ঘুরতে যায় বিয়ে বাড়ি যায় সবসময় এখানে মুড়ি অলি খোপা আমাকে করতে হয় আর কোনো রকম করে আমি কোনো চুল বাঁধতে পারিনি যে চুলটা একটু ছেড়ে যাবো ওরে বাবা সে আমাদের ভাষায় বা আমাদের গ্রাম বাংলার ভাষায় বলা না পাটের ফ্যাসা সে পাটের মতো চুল দেখো না কোনো গ্লেজ না কিছু না গোজ কিচ্ছু নেই মানে চুলগুলো মানে যত দিন যাচ্ছে তত বাজেই হয়ে যাচ্ছে কী শ্যাম্পু ইউজ করবো বারবার শ্যাম্পু চেঞ্জ করছি এই করছি কিচ্ছু হচ্ছে মানে কী বলবো ওই জন্য আমি না দুপুর আজকে সন্ধ্যাবেলা থেকে চিন্তা করছি যে কালকে আমি চুলটা কাটবোই কাটবো আর কালকে যদি নাও কাটতে পারি এই সপ্তাহের মধ্যে চুলটা কাটবো কেটে ছোটো করে দেবো আগে আমার তো আগে করে কাটলি চুল আগে স্কুল কলেজে পড়তে স্টেপ কাট কাটতাম মানে ছোটো ছোটো এরকম থাকতো স্টেপ কাট কাটতাম পেছনটা ভালো লাগতো তখন চুলটাও কত ভালো ছিল আমি চিন্তা করছি আমার স্টেপ কাট কেটে নেবো মানে ছোটো করে নেবো যাতে একটু আমার মানে মেনটেন করার সুবিধা হয় যেন আমি শ্যাম্পু ট্যাম্পু করে তাতে করে চুলটা শুকিয়ে দিতে পারি আর আমার চুল আরও খারাপ হয়েছে এই কারণে কারণ আমি শ্যাম্পু প্রতিদিন করতে পারি না সপ্তাহে একদিন শ্যাম্পু করে তাও কোনো সপ্তাহে করা হয় না বলে আরও চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে কারণ শ্যাম্পু করলে শুকায় না চুল ছেড়ে রাখতে পারি না শুকায় না ওই জন্য চুলটা একটু করে ছোটো করে নেবে আর একটুখানি স্টেপ কাটতে করবো কারণ তার চুলটা একটু পাতলা হবে মানে শ্যাম্পু ট্যাম্পু করলেও সুবিধা হবে যে তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে যাবে চুলটা দেখে না কান্না পেয়ে যায় সত্যি আগের চুলের কথা ভাবি আর এই চুলটা দেখছি যে কী অবস্থা আমার চুলের সবার কত সুন্দর সুন্দর চুল দেখে ভাবিস আমার চুলটা যদি একটু এত সুন্দর হতো আমার বোনকে ফোন করলে আমার বোনেরও সেই একই অবস্থা ও বলছে দূর আমি চুল এখন স্ট্রেট করে নেবো ও আবার চুল কাটবে না ওখান স্ট্রেট করবে সে আগে আমি আর আমার বোনও একবার স্ট্রেট করেছিলাম আমার বোনের বিয়ের আগে দুজনে একসাথে স্ট্রেট করেছিলাম তারপরেও আরও চুল খারাপ হয়ে গেছে তো চুলটা কাটবো যখন কাটবো তখন যদি ফোন নিয়ে যাই যদি সুযোগ পাই দেখাবো যে আমি কী চুল কাটলাম আর পরে তো দেখাবোই অবশ্যই চুল কাটার পরে কী কীরকম হলো আরও বাজে হলো না আরও ভালো হলো তো একটু পরে রান্নাবাড়ি করবো খাওয়া দাওয়া শুরু হবে তো ঠিক আছে এখন রাখছি পরে আবার শোয়ার আগে আবার তখন গুড বাই বলবো তখন কথা বলবো রাতের খাওয়া মোটামুটি কমপ্লিট বাবার খাওয়া হয়ে গেছে আর তন্ময় এখানে যে আলুর বড়াগুলো করছে এই যে ভাজছে আর বাবা খাচ্ছে আর কুটুসের খাওয়া হয়ে গেছে কুটুস কি করছে
খেলছে? নিচে ফেললে কেন বাবা ওগুলো? হ্যাঁ তুলে রাখো, বিছানায় তুলে রাখো, ওগুলো নিচে ফেলতে হয়। ভাজা হয়ে গেলে আমরা ভাত খাবো। এখন বাজে 10:45। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, আর বেশি দূর কিছু বলছি না। আর কি মা, হ্যাঁ টাটা। ও ঠিকটাই ও টাটা বলতে আসবেই। তো এখানে ব্লগটা শেষ করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্রতিদিন যেটা বলি যে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো অনেকেই তো দেখো, সবাই তো সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব করো না, বলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, বলো, বলে হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে প্লিজ একটুখানি আমার শর্টসগুলো বা ব্লগগুলো বা ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে তারাও দেখতে পারে, আর তাদের যদি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করতে পারে। তো আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে অথবা নতুন শর্ট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বলো, না টাটা বলো, টাটা বলো, ভালো করে হাত নাড়িয়ে, হাত নাড়িয়ে টাটা।